ওকে, সো আমরা আই ফ্রেমটা দেখে শেষ করলাম যে আই ফ্রেম কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, আর আই ফ্রেম কতটা ইম্পর্ট্যান্ট। এই পর্বে আমরা স্প্যান নিয়ে কথা বলবো। স্প্যান নামে একটা ট্যাগ আছে, সাপোজ এখানে লিখলাম প্রো ডেভেলপার, এই লাইনটাকে কপি করলাম। এই যে কপি করতেছি কীভাবে, লাইন কপি করার জন্য ওয়ে হচ্ছে যে লাইনটাকে কপি করেন, মার্ক করেন, মার্ক করে কন্ট্রোল সি দেন, সি দিয়ে তারপর যেখানে কপি করতে চান সেখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট এটা। কিন্তু আপনি যখন সাবলাইম টেক্সটে আসেন এটা লাগবে না, জাস্ট লাইনের উপর ক্লিক করেন অথবা যতটুকু মার্ক করুন ততটুকু, যতটুকু কপি করুন ততটুকু মার্ক করেন, অথবা শুধু লাইনের উপর ক্লিক করলে হবে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি প্রেস করলে এটা কপি হয়ে যাবে। পাশাপাশি দুই লাইন লিখছে, এখন দুই লাইন লেখার পর আমার ওয়েবসাইটে কী আসে দেখি, দেখেন প্রো ডেভেলপার, প্রো ডেভেলপার একই জিনিস আসছে। পাশাপাশি আমরা যেটা জানছি যে ইন্সপেক্ট করি হেডিং ট্যাগগুলো এইচ ওয়ান থেকে এইচ সিক্স এবং পি ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, অর্থাৎ সে মানে তার যতটুকু জায়গা দরকার এর চেয়ে অনেক বেশি জায়গা সে দখল করে, ঠিক না? কিন্তু এটা দেখেন স্প্যান, সে কিন্তু বেশি জায়গা নিচ্ছে না, সে জাস্ট নিচ্ছে তার যতটুকু দরকার ঠিক ততটুকুই। অর্থাৎ এই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন মানে হচ্ছে যে ওই লাইনের মধ্যেও সে অন্যগুলোকেও রাখতে সাহায্য করে। হ্যাঁ, সে ব্লক না, ব্লক মানে হচ্ছে পূর্ণাঙ্গ জায়গা দখল করে নেয়, কিন্তু স্প্যান হচ্ছে পূর্ণাঙ্গ জায়গা দখল করে না। অর্থাৎ স্প্যান ট্যাগের তেমন কোনো বৈশিষ্ট্য নাই, সে জাস্ট হচ্ছে জাস্ট বসে থাকে। কেমন কী করে বসে থাকে, সাপোজ আমি যদি এখানে একটা এইচ টু লিখে যে এইচ টু হাউ আর ইউ, সাপোজ এটা নর্মালি এখানে শো করবে। এখন মনে করেন এই তিনটার কালার হচ্ছে রেড, আপনি এটা কালার করতে চান ইয়েলো, তাহলে কালার করবেন কিভাবে, কারণ আমরা তিনটা তো এইচ টু এর ভিতর নিয়েছি। আমি যদি এইচ টুকে বলি তুমি হয়ে যাও রেড, তাহলে পুরোটাই রেড হয়ে যাবে। এখন আমি যাচ্ছি এইটাকে কালার করবো এক্সট্রা, সেক্ষেত্রে এখানে স্প্যান দেন, স্প্যান, আর দেখবেন যে এখানে কোনো প্রভাব পড়বে না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন এইচ টু এর ভিতর যে স্প্যান তোমার কালার হচ্ছে ইয়েলো, এভাবে আমি এক্সট্রা কালার দিতে পারি। এটুক না বুঝলেও হবে, এটুকু আমরা সিএসএস এ বুঝে ফেলবো, তবে এটুক বোঝা গেছে যে এইচটিএমএল এর স্প্যানের কাজ, স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তাকে আপনি যেখানেই দিবেন সেখানে সে বসে থাকবে চুপচাপ, কোনো ঝামেলা করবে না। তার ঠিক যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুই দখল করবে, এর চেয়ে বেশি দখল করবে না, খুবই ভালো। কিন্তু আমাদের হেডিং ট্যাগ বা পি ট্যাগ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, এগুলো হচ্ছে জায়গা দখল করে রাখে। মনে রাখবেন কখনো ইনলাইন এলিমেন্টের ভিতরে ব্লক এলিমেন্ট লিখবেন না, আপনি যদি ব্লকের ভিতরে ইনলাইন ইউজ করতে পারেন, যেমন এইচ টু পি এগুলোর ভিতরে স্প্যান ইউজ করতে পারেন, কিন্তু স্প্যানের ভিতরে কখনো এইচ টু বা পি ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে রং, এটা এইচটিএমএল সাপোর্ট করে না। মানে নর্মালি দেখবেন যে কাজ করতেছে, কিন্তু আপনি যখন আপনার তৈরি করা ওয়েবসাইটটা কোথাও সাবমিট করবেন, হ্যাঁ, কোনো ইন্টারন্যাশনাল মার্কেটে, থিম ফরেস্টের মতো মার্কেটে, তখন তারা এটা রিজেক্ট করে দিবে, কারণ এটা হচ্ছে এটা রুলস ব্রেক করছে যে ইনলাইন এলিমেন্টের ভিতরে কখনোই ব্লক এলিমেন্ট লিখতে পারবেন না, তবে ব্লক এলিমেন্টের ভিতরে ইনলাইন এলিমেন্ট চাইলেই লিখতে পারবেন। ওকে, নাইস। এবার আমরা কথা বলবো হচ্ছে টেবিল নিয়ে। এইচটিএমএল এর যে টেবিল, এই টেবিলটা আসলে আমি সবসময় ইউজ করি হচ্ছে বুটস্ট্র্যাপ টেবিল। তো বুটস্ট্র্যাপ টেবিলটা আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো সামনেই, বুটস্ট্র্যাপের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল সিরিজ তৈরি করবো, সো ওখানে আমরা বুটস্ট্র্যাপ শেখা শুরু করবো। ওখানে আমি দেখাবো বুটস্ট্র্যাপ টেবিল সম্পর্কে বিস্তারিত। আমি অলওয়েজ বুটস্ট্র্যাপ টেবিল ইউজ করি, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপ টেবিলটা বাই ডিফল্ট রেসপন্সিভ, এবং এটা অনেক সুবিধা পাওয়া যায়। রেসপন্সিভ মানে বুঝছেন, রেসপন্সিভ মানে হচ্ছে যে ওয়েবসাইট সকল জায়গায় কাজ করে, অর্থাৎ যে ওয়েবসাইট দিয়ে আপনি মোবাইল ট্যাব বা যেই ধরনের স্ক্রিনে আসুক, সাপোজ আপনি ল্যাপটপের জন্য ডিজাইন করছেন, এখন মোবাইলে গিয়ে এটা ভেঙে গেল, তাহলে কি ডিজাইনটা পরিপূর্ণ হয়েছে? অবশ্যই হয় নাই, কারণ এখনকার দিনে ওয়েবসাইটটা ল্যাপটপের, এখনকার দিনে ওয়েবসাইটগুলো ল্যাপটপের পাশাপাশি ট্যাব মোবাইল সব জায়গায় ওপেন হইতে পারে। সাপোজ আপনি আপনার একটা ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের কাজটা করার পর এখন এই কাজটা সাবমিট করবেন, তো সাবমিট করছেন, সে এখন বাইরে আছে মোবাইল দিয়ে ব্রাউজ করতেছে, তো সে কাজটা মোবাইল দিয়ে দেখতেছে, তখন সে দেখবে যে আপনার কাজটা কিছুই হয় নাই, কাজটা ভেঙে গেছে। আপনি যদি ডিজাইন করছেন ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, তো রেসপন্সিভ ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটটা সকল ডিভাইসে রেসপন্সিভ করে, রেসপন্স করে। সো আমি টেবিলকে রেসপন্সিভ করার জন্য অলওয়েজ বুটস্ট্র্যাপ টেবিল ইউজ করি, তো আমি বুটস্ট্র্যাপ টেবিল ইউজ করার জন্য আপনাদেরকে রিকমেন্ড করবো। তবে এইচটিএমএল টেবিল কীভাবে তৈরি করা হয় সেটা একটু দেখাই দিই। এইচটিএমএল টেবিল তৈরি করার জন্য আপনাকে ইউজ করতে হবে জাস্ট টেবিল ট্যাগ, টেবিল, টেবিলের মধ্যে, সো টেবিলের মধ্যে কী কী থাকে, টেবিলে একটা হেডিং থাকে, হ্যাঁ, টি হেড, আমরা এই ট্যাগটা ইউজ করবো হেডিংয়ের জন্য। তারপর টেবিলের মধ্যে বডি থাকে,
টি বডি ইউজ করবো বডির জন্য। তো হেডের মধ্যে একটা রো থাকে, রোয়ের মধ্যে লেখা থাকে অন্য অন্য জিনিসগুলো, টি আর টেবিল রো আর টি এইচ টেবিল হেড। আমি টি আর লিখতেছি নেম, আর একটা টিআর লিখি যে রোল, আর একটা টিআর লিখি হচ্ছে ব্যাচ ব্যাচ, আর একটা টিআর লিখি হচ্ছে অ্যাড্রেস, আর একটা টিআর লিখতে পারেন সেল বা ফোন ফোন। এভাবে আমি হেডিংটা বানিয়ে নিলাম। এখন এখানে যান, দেখবেন যে হেডিং চলে আসছে। এবার টি বর্ডের ভিতরে আমরা এবার রো নেওয়া শুরু করবো। এটা ছিল টিএইচ টেবিল হেড, এবার দেখব টিডি টেবিল ডাটা, টি বডি। টি বডির মধ্যে এবার আমি নিব হচ্ছে টিআর টেবিল রো, তারপরে হচ্ছে টিডি টেবিল ডাটা। এই প্রত্যেকটা টেবিল হেডের নিচে নিচে ডাটা অ্যাড হবে। সো আমি দিচ্ছি তারপর হচ্ছে রোল, তারপরে হচ্ছে ব্যাচ, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন। এই টিআরটা অনেকবার রিপিট হবে, অনেকবার রিপিট হবে কারণ অনেকজন ইউজার আসতে পারে বা অনেকজন যাদের ডাটা সেভ করছে এরকম অনেকজন হইতে পারে। এখন দেখেন যে নিচে 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 ডাটাগুলো চলে আসছে। এগুলোকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে যেটা করবো, টেবিলে বর্ডার দেব, বর্ডার ওয়ান। বর্ডার কি? ওয়ান। বর্ডার ওয়ান দেওয়ার পর দেখবেন এটা টেবিল হয়ে গেছে। এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক টেবিল। আমি এর চেয়ে বেশি আলোচনা করবো না। আপনি এইচটিএমএল এর বেসিক টেবিল সম্পর্কে জানতে একটু W3 স্কুলসে গিয়ে টেবিলটা খুঁজে বের করতে পারেন। এইচটিএমএল এই টেবিলে গিয়ে দেখতে পারেন যে টেবিল কীভাবে তৈরি করা হয়, উইথ দেওয়া যায়, স্টাইল দিয়ে উইথ দেওয়া যায়, এটি করা যায়। সাপোজ আমি এখানে স্টাইল ইউজ করি, স্টাইল স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, উইথ 100% ইউজ করছে তারা, কেমন দেখায়, পূর্ণাঙ্গটা নিয়ে নিচ্ছে। এইভাবে অনেক কিছুই করা যায়। তাই আমি বুটস্ট্র্যাপ টেবিল যখন দেখাবো তখন এটাকে পূর্ণাঙ্গভাবে দেখাবো। আমি জাস্ট এইচটিএমএল এর বেসিক টেবিলটা দেখাই দিলাম। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।